হ্যাঁ একটু এক্সাইটমেন্টে আগের একটু রিদমে নেচে ফেলেছিলাম। হ্যাঁ ঠিক আছে, তো জাগে ওয়েলকাম গাইজ টু এরিয়ান স্ক্রিপ্ট অফ স্পোর্টস ব্লগে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটা ট্রান্সফার আপডেট রিলেটেড এবং কিছু কিছু খবর কানে এসছে। তোমরা জানোই রিসেন্টলি আমরা কিছু কিছু জিনিস ব্রেক করেছি, তো সেটা খুব হচ্ছে, মানে কথাবার্তা উঠছে, তো সেরকমই কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করবো। অর্থাৎ আমাদের সাথে আছে, সুতরাং এক্সপার্ট একটা ওপিনিয়নও আমরা এই দিক থেকে নিয়ে নেবো। তিনটে প্লেয়ারের কথা বলবো, তিনটে অলমোস্ট কি দেখা যাচ্ছে সেটা আমি জানি না, বিকজ সেই পার্ট ক্রিয়েটিভ ডিপার্টমেন্টের যে তাকে দেখা যাচ্ছে কিনা থাম্বনেল বা টাইটেলে। তো যেটা বলবো অর্থদা, যে আমরা যে প্লেয়ারটা নেমে আসছে, প্রথম যে নামটা বলবো সেটা হচ্ছে কিন্তু জে জে লালপেকলুহা, ইন্ডিয়ান স্ট্রাইকার জে জে লালপেকলুহা। মরশুমের শেষ হওয়ার সময় থেকেই বিভিন্ন দলের সঙ্গে লিঙ্ক আপ তার শোনা গেছে, তিনি সুস্থ হয়ে এই বছরই মাঠে ফেরার কথা তার। তিনি কিন্তু একটা নামিনি, তিনি কিন্তু জয়েন করেননি ইন্ডিয়ান ক্যাম্পে, কারণ ইন্ডিয়ান ক্যাম্পটা অনুষ্ঠিত হতে পারেনি এই কোভিড করোনা এসবের ব্যাপার স্যাপারের জন্য। তো তিনি কিন্তু আইএসএল এই বছর খেলবেন, কোন টিমের হয়ে খেলবেন লিঙ্ক আপ শোনা যাচ্ছিল, তার রিটেন করার কথা হয়েছিল চেন্নাইয়ে। নাম্বার টু বেঙ্গালুরু এফসির সঙ্গে স্ট্রং লিঙ্ক আপ ছিল, খুব হালকা লিঙ্ক আপ একটা ইস্টবেঙ্গলের সঙ্গেও ছিল। আপাতত যেরকম মনে করা হচ্ছে বেঙ্গালুরু এফসিটাই ফাইনাল, কেননা ইস্টবেঙ্গল অলরেডি দুটো স্ট্রাইকার নিয়ে নিয়েছে। তো এটাই স্পেকুলেট করা যেতে পারে যে যে বেঙ্গালুরুতেই যাবে, যদি না দুজন দুর্দান্তভাবে রিটেন করে চেন্নাইয়ান। চেন্নাইয়ানে একটা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে এই বছর আইএসএলে, এই বছর বা পরের বছর চেন্নাইয়ান টিমটার মধ্যে একটু চেঞ্জেস আসবে। যেমন তোমরা সবাই জানো চেন্নাই সিটিকে অলরেডি বাসিল নিয়ে নিয়েছে অনেকটাই, অনেক পার্সেন্ট। তো সেই চেন্নাই বাসিলের যে কম্বিনেশনটা, কম্বিনেশন আচ্ছা ঠিক আছে, ওদের মধ্যে যে টেকনিক্যাল টাই আপ যে এন্টিটিটা, তারা কিন্তু চেন্নাইয়ানকে, চেন্নাই সিটি আর বাসিলের যে টেকনিক্যাল টাই আপ, তারা কিন্তু চেন্নাইয়ানকে টেক ওভার করতে পারে, হয় এই বছর নয় পরের বছর। আর চেন্নাইয়ান সিটির যারা মালিক অভিষেক কোয়াচ্চেন গোষ্ঠী, তারা গুজরাটের কোনো একটা টিম নেবেন। তো এইরকম একটা টানাপোড়েনের মধ্যে যদি যে জেকে তারা মিস করে, তাহলে হতে পারে বেঙ্গালুরুতে যে যে চলে যাচ্ছেন ফর স্টেবল কেরিয়ার, মানে স্টেবলের জন্য। আরেকটাও সুবিধা, মানে সুবিধা না, আরেকটাও কারণ হচ্ছে যে কিছুদিন আগে ইগোস্ট ম্যাচ বলেছিলেন যে আমাদের স্ট্রাইকার একসাথে খেলে না, তো একসাথে যে দুটো স্ট্রাইকার, হ্যাঁ এটা করেছিল তো আমরা শুনেছি অনেক ক্লাবে খেলেছে একই জুটি, তাদেরকে ইয়ে হয়েছে, এগুলো তো বটেই। তো সেকেন্ড নামে যাই, আর আমার মনে হয় যে যেটা অনেকটা আইডিয়া দেওয়া হয়েছে সেকেন্ড নাম আরো একদমই তাই। তো রালতে নিয়ে কি জিনিস উঠে আসছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে, কারণ রালতে নিয়ে সবার জানার ইচ্ছে, মানে রালতে তো একটাই সকলে জানার ইচ্ছে, ইস্ট বেঙ্গলে ফিরছে কি ফিরছে না, এছাড়া তো আর কোনো রকম আলাদা রকম কিছু ছিল না। হঠাৎ করে একদিন আগে খুব বড় অঙ্কের অফার করা হয়েছে তাকে, তার এজেন্টকে, নর্থ ইস্টের তরফ থেকে। কে করেছেন সেটা, কি আলেহান্দ্র ফিরে আসছেন সেই সেই তিনি করেছেন, নাকি তাদের রিক্রুটাররা আলাদাভাবেই পাহাড়ি, তোমরা জানো পাহাড়ি প্লেয়ারদেরই টিমে বেশি রাখে, এটা কিন্তু একমাত্র নর্থ ইস্টই বজায় রেখেছে, কেরালাও করে অবশ্য। আমাদের কিন্তু কলকাতার যে টিম দুটো, মোহনবান ইস্ট বেঙ্গল এবার থেকে আইএসএল খেলবে, তাদেরও করা উচিত বলে আমি মনে করি। মোহনবান টিমে এখন রয়েছে যথেষ্ট বাঙালি প্রতিভা, ইস্ট বেঙ্গল যেন করে এবার, এটা আমি আশা করব। তো সেই কারণে একটা স্ট্রং লিঙ্ক আপ, স্ট্রং লিঙ্ক আপ নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে শোনা যাচ্ছে। এবং ওই যে বললাম আলেহান্দ্র হতে পারেন এর পেছনে কারিগর, অথবা রিক্রুটাররা নিজেরাই মনে করেছেন, হোয়াট এভার বি দ্য রিজন, একটা বড় অঙ্কের প্রস্তাব কিন্তু তার কাছে রয়েছে, তিনি যেটা তাকে কিন্তু ভাবিয়ে দিতে পারে। আর তৃতীয় যে নামটা সেটা, হ্যাঁ ওর তৃতীয় একটা নাম, আমার একজন প্রচণ্ড ফেভারিট গোলকিপার, সেটার নাম হচ্ছে দেবজিৎ, সেভজিৎ তো বলতে পারো, মোহনবানের সমর্থকরা সেভজিৎ বলেই তাকে ডাকে। অনেকদিন ধরে দুটো আই লিগ আইএসএলও রয়েছে, সুতরাং ফেডারেশন কাপ, ফেডারেশন কাপ, সুতরাং কিছু বলার নেই। তো এটা নিয়ে একটা থাকবে এবং একটা বাজ থাকবে, কারণ মোহনবান আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে এবার, যে দেবজিতের কী হবে বা দেবজিতের ফিউচার কী। আমরা জানি অনেকগুলো ক্লাবেরই অফার আছে, সেটা কেমন টাইপের অফার, মানে কোন কোন ক্লাব, আই লিগই শুধু নাকি আইএসএল থেকে? এটা আর একটু পেছিয়ে যাই, একটু পেছিয়ে গিয়ে আগে মরশুমে যখন এটিকে থেকে সাইন করেন তিনি মোহনবাগানে লোনে, তিনি কিন্তু লোনে সাইন করেছেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এই বছর অবধি তার কন্ট্রাক্ট ছিল। এবার এটিকের হাতে কিন্তু তিনি আছেন, একটা বড় একটা কেউ নিউজ শোনা যাচ্ছিল যে দেবজিৎ কিন্তু রিটেন করে যেতে পারেন, রিটেন করতে পারে আর কি তাকে
মোহনবাগান, যেহেতু মোহনবাগান এটিকে একটা এখন মার্জড হয়ে গেছে সেহেতু, এবং অলরেডি ছিলেন মোহনবাগানের সঙ্গে, তার লিঙ্ক আপ ভালো, মোহনবাগানকর্তাদের সঙ্গে দাঁড়িয়ে ভালো সম্পর্ক ভালো, এবং তিনি কিন্তু মোহনবাগানে খেলতে পারবেন এই মানে এই অর্থেই তিনি কিন্তু এনওসিটা পেয়েছিলেন এটিকের থেকে, মানে এটিকে এনওসিটা জোগাড় করেছিলেন। ইনসিডেন্টালি কোইনসিডেন্টালি অ্যাক্সিডেন্টালি যাই তুমি বলো, হয়তো তিনি খুব একটা বেশি ম্যাচ টাইম এবার পেলেন না বিকজ সংকট দুর্দান্ত ছিল। এবার তার কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ শোনা যাচ্ছে এখন অন্য একটি টিমের থেকে, সেটা হচ্ছে জামশেদপুর এফসি। জামশেদপুর এফসিতে তার কিন্তু একটা লিঙ্ক আপ শোনা যাচ্ছে যে তিনি কিন্তু জামশেদপুর এফসিতে চলে যেতে পারেন, তবে 50% চান্স তার এটাও আছে যে এটিকে তাকে কিন্তু আরেক বছর বা দু বছর রিটেইন করতে পারে, কারণ এটিকে বর্তমান যে তিনজন গোলকিপার আছে তার মধ্যে অরিন্দম আর ধীরাজ সিংকে ছাড়া বাকি যারা আছেন তাদের ছেড়ে দিতে পারে, অভিলাষকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, তার বদলে তৃতীয় গোলকিপার হিসেবে দেবজিৎকে সাইন করাতে পারেন। এবার দেবজিৎ কোনটা পছন্দ করবে অন্যান্য টিমে যাওয়া সেটাই তিনি এখন জল মাপছেন, তার এজেন্ট জল মাপছে বলে আমার কাছে যেটুকু খবর আর কি, সত্যি মিথ্যা তো বোঝা যাবে পরে। আপাতত যেরকম আছে তিনি আইএসএলে অন্য কোনো জায়গায় বেশি টাইমিংটা বেছে নেন নাকি পুরনো সতীর্থদের সঙ্গে তার খুব কাছের বন্ধুরা রয়েছেন প্রবীর প্রণয় প্রীতম, তো সেটা তিনি বেছে নেন সেটা সময় বলবে। বাস এই ভিডিওটা আর বড় করবো না, আমি দিয়ে দিচ্ছি মাইক শেষ একদমই। দেখো তোমরা যেরকম যেরকম চাও সেরকম তুলে আনলাম, যে দেখো প্রথমেই দেখো কিন্তু প্লেয়ার এখন প্রফেশনাল, প্রত্যেকেই এজেন্টের সাথে যোগাযোগ করবে ক্লাবেরা, তারপর যাবে কিন্তু প্লেয়ারদের কাছে ডাইরেক্টলি যে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য। সুতরাং এজেন্টদের তরফ থেকে যা যা অফার আছে সেগুলো তোমাদের সামনে তুলে দিলাম। এই ভিডিওটা এখানে শেষ করছি, আবার বলছি সাবধানে থাকো, আজকে সেফ থাকো, এই দুদিন একটু ঝড়ঝঞ্ঝার ব্যাপার রয়েছে সমস্ত জেলায় যেখানে যেখানে সতর্কতা রয়েছে, আবার বলছি সতর্ক থাকো। আজকে সাবধানে আমরা একটা লাইভ থাকবো একটা অনুষ্ঠানে, সেটা হচ্ছে যে মেরিনাস অফ বেঙ্গল বলে একটা ফ্যান পেজ আছে মোহনবাগানের, তারা আমাদের মানে আমন্ত্রণ জানিয়েছে তাদের ওখানে লাইভ থাকার জন্য, তো আমরা লাইভ থাকবো, যদি তোমরা মনে করো তোমরা অবশ্যই শুনো আর ওই পেজটাকে ফলো করো যদি তোমাদের ভালো লাগে, তাহলে ব্যাস ওখানেই দেখা হচ্ছে লাইভে। অনেক রকম কঠিন প্রশ্ন করবে বলেছে, তো মুখে থাকবো আমরা সেই দিকে, মুখে থাকবো তোমরা এরিয়ান স্ক্রিপ্টের দিকে। তার জন্য নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে, কারণ প্রত্যেক দিনই সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে, সুন্দর সুন্দর বলবো না কন্টেন্ট নিয়ে আসছি, সুন্দর কি নয় সেটা তোমরা কমেন্টে জানাচ্ছ, সেগুলো বললাম। যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকন অবশ্যই ক্লিক করে দিও। চলো বিদায়, মিউজিক।